মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাড়ি ফেরার পথে মৃত্যু হলো হুগলি জেলার গোঘাটের মদিনা এলাকায় অরবিন্দ সাঁতরা নামে এক লটারি বিক্রেতার। জানা যায়, মঙ্গলবার রাতে লটারি বিক্রি করে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি সংলগ্ন এলাকায় হঠাৎ দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত ব্যক্তি অরবিন্দ সাঁতরার বাড়ি মদিনা এলাকায়। জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে অরবিন্দ বাবু লটারি বিক্রি করে বাড়ি ফিরছিলেন, কিন্তু বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। রীতিমতো এই ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নামে। এই বিষয়ে মৃত অরবিন্দ স্ত্রী জানান, প্রতিদিনের মতো বাড়ি ফেরেন রাতে, কিন্তু আসতে দেরি হওয়ার কারণে ফোন করে বলেছিল বাড়ি ফিরছি তবে একটু দেরি হবে। তারপর আর অরবিন্দ বাবুর বাড়ি ফেরা হলো না। কিছুক্ষণ পরেই স্থানীয়দের কাছ থেকে খবর আসে বাড়ি সংলগ্ন এলাকায় দুর্ঘটনা হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেলে অরবিন্দ বাবুকে মৃত অবস্থায় দেখেন পরিবারের লোকজন। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা পরিবারের সদস্যদের অজানা। তারা প্রশাসনের কাছে এই দুর্ঘটনা তদন্তের আর্জি জানিয়েছেন। আসতে দেরি হয়েছিল বলে আমি ওরে ফোন করেছিলাম যে কখন আসবে, বলছে এই যাচ্ছি 10 মিনিটের মধ্যেই চলে যাবো, বলে তুমি খেয়ে নাও, খেয়ে হচ্ছে বসো, আমি এক্ষুনি যাচ্ছি। তারপরে কখন কি হয়েছিল আমরা জানিনি। আমি যখন ফোন করি তখন 10:20 এরকম 15 বাজবে। লটারি কাজ করতো। কোথায় করতো? গোঘাটে, বকুলতলা। কিসে হয়েছে মনে হচ্ছে? বলতে পারবো না, জানিনি। ডেকেছে তো। কি নাম ছিল? অরবিন্দ সাঁতরা। ও মেয়ে ফোন করলো যে এরকম, আমার দিকে যখন ফোন করে তখন প্রায় 11টা বাজবে। ওর বোনিকে ফোন করেছে, বোনি এরকম তোর জামাই বাবু অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে কি করে রে, বলছে কি করে আমি সেটা বলতে পারবো না, আর এরকম সব নিয়ে চলে গেছে আর বিশাল রক্ত বেরিয়েছে। দিয়ে সেই বলেই হচ্ছে ফোনটা রেখে দিল, দিয়ে সব আমরা সব আসা হলো গাড়িতে। আমি প্রায় তখন 10:11-10:15 হবে। অন্যদিকে এই বিষয়ে পূর্ত কর্মাধ্যক্ষ জানিয়েছেন, অরবিন্দ পেশায় লটারির কাজ করতেন, ব্যবসার ক্ষেত্রে বাড়ি ফিরতে দেরি হয়। মঙ্গলবার রাতে গোঘাট থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল, কিন্তু বাড়ি সংলগ্ন এলাকায় দুর্ঘটনা হয়। এই ঘটনা কিভাবে ঘটেছে তা না জানা থাকলেও তার অনুমান পেছন থেকে কোনো গাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলেও ততক্ষণে অরবিন্দ বাবুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুরো বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে যাতে তদন্ত করে পরিবারের লোককে সঠিক কারণ জানানো হয়। ঘটনাটা আমাদেরই গ্রামের একদম যুবক ছেলে, বাবা আর উনি দুজনেই লটারি ব্যবসা করতেন। বাবা মদিনার চৌমাথায় একটা ব্যবসা করতেন লটারি, আর ছেলে হোলসেলার করতেন গোঘাটে, অনেক দোকানকে দিতেন। ব্যবসা করতে গেলে রাত্রেবেলা তাগাদা করে টাকা লেনদেন করতে গেলে ফিরতে হয়। রাত্রেবেলায় গোঘাট থেকে ফিরছিলেন, বাড়ির দিকে রওনা হয়েছিল। ওই বাড়ির নিকটবর্তী এলাকায় রাস্তার উপরে হেলমেট পরেছিলেন, গাড়ি নিয়ে আসছিলেন। হঠাৎ করে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ বুঝতে পারা যাচ্ছে না, মনে হচ্ছে যেন পিছন থেকে কেউ গাড়ি মেরে দিয়েছে। আনুমানিক সেরকমই মনে হচ্ছে, আনুমানিক রাত্রি 10:30-10:30 এরকম ঘটনাটি ঘটছে। তারপর আওয়াজের পর বাড়ির লোক যখন যায় তখন অনেকটা সময়, যেহেতু রাত্রেবেলা গ্রামের মানুষ ঘুমিয়ে যায়, উঠে তারপরে দেখে যে ওই রকম অবস্থায় পড়ে আছে, তখন দেখা গেল মারা গেছে সে। রাতে খবর পেতেই সঙ্গে সঙ্গে পৌঁছে মৃতদেহকে উদ্ধার করে গোঘাট থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। নিউজ আজ বাংলা, গোঘাট। সঠিক ট্রেনিং নিয়ে প্রতিষ্ঠিত হতে চান? তাই দেরি না করে আজই চলে আসুন লিংকন আইটি হাবে। সুলভ মূল্যে সফটওয়্যার সহ অন্যান্য আইটি কোর্স করুন আর পেয়ে যান দেশ বিদেশে চাকরির সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা আরামবাগ 24 নম্বর রুট, সতীতলা চার্চের পাশেই। ফোন নাম্বার 8910781854। তাই বলি, জীবন বদলানোর একটাই নাম লিংকন আইটি হাব।